এটা আপনি একটা কাজ করছেন আমারে ওইখানে ফলাই এসে আপনি এখানে এসে বসে রেছেন রইলে কিছু ও মা আমার ক্লাস আছে না আমি ক্লাসে গিয়েছিলাম কেন ভার্সিটিতে না আপনার অনেক বন্ধু আছে না আমার তো বন্ধু-বান্ধব আছে অনেক বন্ধু-বান্ধব আছে এখন ওই যে আমার যে মোবাইল দিয়ে ছিল সেটা আবার ওই পানিতে পড়ে গেছে তার নাম্বার নাম্বার সব তো পানির লগে বাইছে গেছে যাই হোক আমার পরিচয়টা দেই আমার নাম একবার সুমন সুমন বললেই সবাই ডাকে এই জিনিস কোথায় পেয়েছিস আরে আমাদের রিলেটিভ বেড়াতে এসেছে গ্রাম থেকে এই যে দেখতে আছেন এই দেখে তো কোনো লাভ নাই দেখলে কিন্তু মানুষ আর মানুষ থাকে না মানুষ হয়ে যায় স্কুল এইগুলা দেখে তো কিছু শিখতে পারবেন না এর মধ্যে তো খালি কুজরামি শুনেন আমি শাহরুখ খানের একটা ছবি নিয়ে এসেছি এইটা তিনজন বসে একসঙ্গে দেখতে পারে হ্যাঁ না এটা নয় থাকলাম যে জিনিসটা আপনারা দেখতে আছেন এটা কি আরে যে মাতারি এই আপনাকে বলতে আসি না এই যে মাতারি কথা যে বলতেই আছে আল্লাহ না থামাইলো এত যে কথা বলতে আছে এত কথা বললে মানুষের আয়ু থাকে বলেন এই যে ভাই কথা যা বলার তা তো আপনিই সব বলছেন আয়ু যা কমার আগে সেটা আপনারই কমবে এখন বলেন আপনি আর কি কি বলতে চান ডিসকাস্টিং আমরা মনে হয় পাতলাইফকে ইংলিশ কই আবার ইনসাল্ট করার চেষ্টা করতে আছেন একটা জিনিস কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমি আপনাদের অতিথি আমি কিন্তু কাকুকে বললে দেবো যে কোনো সময় না না ব্যবহার তো খারাপ করেনি আমরা যে টিভি দেখছি তো আপনি এসে কথা বলছেন এটা একটু ডিস্টার্বিং সিরিয়াল মিরিয়াল দেখতে কাম নাই একটু আগেই তো বললাম ওর দেখলে মানুষ থাকে না স্ক্রুপ হয়ে যায় ওর মধ্যে খালি প্যাস এ দেখতে থাকলে কন্টিনিউয়াসলি স্বামীর লইয়ে সুখে ঘর করতে পারবেন না সবসময় সন্দেহ করবেন মায়ের দই বেঁচবে চলেন শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার দেখি ওনাকে ছেড়ে দেন আমি গেলাম এত পছন্দ করে এতে চাষবাস না হইলে খাওয়ান বন্ধ সব উদ্যোগী কথাবার্তা আপনি দেখবেন না না আমি সিনেমা দেখি আমরা তো দুটাই চলে গেল আমি তো ভাবছিলাম যে কোনো একটা থাকলেই এই তো সমস্যা এখন কোনো মৌজেই হবে দাদু তাহলে ছাড়ো মুইও তোমার লগে বইয়া তাহলে একটু দেখবো দাদু কি তোমার দেখার দরকার নাই বড়দের সিনেমা অ্যাডাল অ্যাডাল যাও আব্বাই দেখতে পারবে তুমি যাও ঘরে যাও যারা যারা টাসমি 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 যারা যারা হোলমি 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 ও ও কতগুলা ইয়া হন তোমায় ও মানুরা কি তোমরা ওঠো না কেন এখনো বেই লইছে কতগুলো হুশ আছে শিক্ষিত মাইয়া জীবন এত আনি বেলা তোমায় ঘুমায় মানুষে বলবে কি ওই লোকের যন্ত্রণায় কি ঘুমাতে পারবো না মাথায় বালিশ চাপা দিয়ে ঘুমা তোমরা তো শিক্ষিত পড়ালেখা করছো কে কবিতা পড়ো না ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে এই মানুরা ওরস চাচা আপনি যান আমরা আসতেছি আসো আসো সকালে আসো সকালে আসো ভাই ভাই ওরসেন ওরে ফর্স হয়ে গেছে ওই গ্যাসে বেরোছে কি মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একজন ইংরেজি মেমার ছিল, তো তার সঙ্গে সবসময় ঘোরাফেরা করতাম। মনে করেন ব্যানে দুহারে রাত্রিতে খালি ব্রেকফাস্ট করতাম, এক্সের ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্ট করতে করতে তার সঙ্গে থাকতে থাকতে এই ধরনের খাদ্যদ্রব্য এক ধরনের অভ্যাস হয়ে গেছে আমার। সরি, চামচটা পাল্টে আরেকটা চামচ নিন। আর আপনি খাচ্ছেন না কেন, কি সমস্যা? ওই আমি খাইতে আসি না, সেটা আমি থাকবে কেন বলেন না। ওই এই যে রুটি, এরপর ওই যে আন্ডা দিয়েছে না, ইয়ে খাইলে আমার পেটের এক কোনায় পচে থাকে, খাইয়ে কোনো লাভ নাই। যদি ওই বাসি ভাত বা মানে পান্তা ভাত আর মরিচের পিঁয়াজ দিতে পারতেন, তাহলে খাইয়ে একটু জবাইতে। এই আরে বেটা, তবু লইয়ে যে কমে মানে কোথায় যে যাব, তোরা মানিজ্য তার রাখবি না। মুই কি আসছি মুই কি কর সবার। ওই যে আপনাকে বলছিলাম না যে সামান্য বলপ্রকৃতির, সেটাই কিছু মাইন্ড করেন না। মাইন্ড করার কি আছে, বাবা এখনো পান্তা ভাত খায়, আর আমারও পান্তা ভাত খুব পছন্দ। ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া খুব মজা। ভুল বুঝছেন না, ওই ইলিশে মাছ লাগবে না, পান্তা ভাত আর ওই পেঁয়াজ আর মরিচ হইলেই আমার। শ্রাবণীর বাবাকে ওষুধগুলো দিয়ে দিস। আমি এটা আপনি একটা কাজ করছেন, আমার ওইখানে ফেলাই এসে আপনি এখানে এসে বসে রয়েছেন, এটা হইলে কিছু? ও মা, আমার ক্লাস আছে না, আমি ক্লাসে গিয়েছিলাম। কেন, ভার্সিটিতে না আপনার অনেক বন্ধু আছে? না, আমার তো বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে। এখন ওই যে আমার যে মোবাইলটা ছিল সেটা আবার ওই পানিতে পড়িয়ে গেছে, তার নাম্বার টাম্বার সব তো পানির লোকে ভাসিয়ে গেছে। যাই হোক, আমার পরিচয়টা দেই। আমার নাম একাব্বর সুমন, সুমন বললেই সবাই ডাকে। এই জিনিস কোথায় পেয়েছিস? আরে আমাদের রিলেটিভ বেড়াতে এসেছে গ্রাম থেকে। হ্যাঁ, আমাদের খুবই ক্লোজ রিলেটিভ। আমি ঢাকায় মূলত আসছি এবার ওই আপনার বিবাহ করার উদ্দেশ্যে। পাত্রী দেখছি, ইটালিয়ান একটা পাত্রী একবার দেখছিলাম আমাদের বাড়িতে, সেই পাত্রী আসছিল এবং কথাবার্তা পাক্কা হয়ে গেছিল, কিন্তু আমি রিজেক্ট করিয়ে দিছি, কারণ মানে হলে দেশি মাইয়া গকি হইবে। বাহ, ভালো তো। পাত্রী পেলেন? পাত্রী আমি তো আমার আশপাশে অভাব দেখি না, মানে আপনারাও কে হইতে চায় কোটিপতি ওই স্টাইলে, যে কেউ একজন আমার ওয়াইফ হয়ে যাইতে পারেন, আমার সে কোনো আপত্তি নেই। একটা আয়না কিনবেন, বাসায় গিয়ে নিজের চেহারাটা দেখবেন, ঠিক আছে? ওরে ভাই, আয়নায় নিজের চেহারা অনেক দেখছি, আর দেখে আমার মনে হয়েছে যে আমার ফেসটাই বেস্ট। নিজের চেহারা নিজে আয়নায় দেখে সোবানালা করে ফিট করছি, এত চমৎকার লাগে নিজের দেখতে। হ্যাঁ, সমস্যা একটু কালা, এই তো কালা, এত সমস্যা কি? আফ্রিকা মহাদেশের অধিকাংশ মানুষই কালা, সেসব দেশের রাজা আছে হ্যাও কালা, রাজপুত্র আছে হ্যাও কালা। কালা দেখতে তারা কেউ রাজপুত্র বলে না, এমন কিন্তু নাই। সুতরাং আমিও একজন প্রিন্স, কালা প্রিন্স। তো আফ্রিকায় যান, আফ্রিকায় হিরোইন পাবেন। আমি তো আবার মানে আফ্রিকা পছন্দ করি না, পছন্দ করি দেশটা।